বিশালগড় কড়ইমুড়া বাজারে প্রকাশ্য দিবালোকে দোকানে ঢুকে এক মাংস ব্যবসায়ীকে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করলো বৃহস্পতিবার। প্রত্যক্ষদর্শীরা জানায়, জয়নাল আবেদিন এবং বাবুল মিয়া দুই ব্যক্তি প্রকাশ্য দিবালোকে দোকানে ঢুকে মাংস ব্যবসায়ী বিল্লাল মিয়াকে দা দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। দায়ের কোপখে দোকানের মধ্যেই মেঝেতে পড়ে যায় বিল্লাল মিয়া। সঙ্গে সঙ্গে বাবুল মিয়া পালিয়ে গেলেও কড়ইমুড়া বাজার ব্যবসায়ীরা জয়নাল আবেদিনকে ধরে ফেলে এবং খবর দেয় বিশালগড় থানায়। সঙ্গে সঙ্গে বিশালগড় থানা থেকে পুলিশ জয়নাল আবেদিনকে আটক করে বিশালগড় থানায় নিয়ে যায়। ঘটনার পর পালিয়ে যায় বাবুল মিয়া। বাজার ব্যবসায়ীরা বিল্লাল মিয়াকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তার ডান হাতে 4টি সেলাই লাগে। প্রাথমিক চিকিৎসার পর বিল্লাল মিয়াকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। তারপরে এরপরে আমরাও ইয়ে নইলাম, এরপরে পুলিশকে ফোন করলাম, থানাতে থানাতে ফোন করার পরে থানা স্টাফ আইসে, স্টাফ আইসে দুইজন আসামি দুইজন ধরা হয়েছিল, দুইজন থেকে একজন গেছে গা ভাগ্য আবার এদিক থেকে কারবারের থেকে জানি, আরেকজন এনে অ্যাটাক করে রাখছিল। ওই এক যে একজন আসিল ওই একজনে এখন পুলিশের হাতে হ্যান্ড ওভার করে। এই ঘটনায় গোটা বিশালগড় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রকাশ্য দিবালোকে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা বিশালগড়বাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। ঘটনার বিবরণে জানা যায়, পারিবারিক বিবাদকে কেন্দ্র করে এই ঝামেলার সূত্রপাত। কড়ইমুড়া তেবাড়িয়া গ্রামের এক গৃহবধূ বুধবার রাতে ফাঁসি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে শ্বশুর এবং দেবরের সাথে ঝগড়া করে বর্তমানে ওই গৃহবধূ হাঁপানিয়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। খবর পেয়ে ওই গৃহবধূর দুই ভাই জয়নাল আবেদিন এবং বাবুল মিয়া বৃহস্পতিবার সকালবেলায় ওই গৃহবধূর দেবর অর্থাৎ তাদের ব্যয় বিল্লাল মিয়াকে দা দিয়ে কোপাতে থাকে। অভিযুক্তের দাবি, বিল্লাল মিয়ার পরিবার প্রতিনিয়ত নাকি তাদের বোনের উপর শারীরিক এবং মানসিক অত্যাচার করে, যার ফলে ওই গৃহবধূ বুধবার রাত্রিবেলায় আত্মহত্যার চেষ্টা করেছে। বোনের হয়ে বদলা নিতেই বোনের দেবরের উপর তারা আক্রমণ চালায়, কারণ তাদের বোনের জামাই বিদেশে কর্মরত। এই পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে অতীতেও বহু মামলা হয়েছে বলে জানায় এলাকাবাসী। মারছে টাকল তো কমাইছে তার বড় ভাইটা বাবুল নিয়ে পাঠালাম। বাবুল 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 মিয়া কারে কোপাইছে? বিল্লাল মিয়া রে। বিল্লাল মিয়া মানে কোন সময়? কোন সময়? সাড়ে নয়টা নয়টার সময়। ঘটনাটা কোন জায়গায়? করমুরা বাজার পোল্ট্রি দোয়ানো। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।